ঘুমানোর সময় আমার সব ব্যথা বেশি হয়, কাজ করার সময় একটু কম থাকে, কিন্তু আচ্ছা, ঘুমানোর সময় হয়, সকালবেলা বেশি সমস্যা হয়। তার মানে ঘুমাতে গেলে কি একটা সময় দেখছেন যে ঝিঁঝি করে মানে অবশ হয়ে যাওয়ার মতো এরকম হয়ে যেত, নাকি সারাক্ষণ একটা মানে ব্যথা কাজ করত? ব্যথা মানে যখন এখানে আমার ব্যথাটা শুরু হয় এখানে শোল্ডারে হলে, হুম হুম আমি হাত লড়াইতে পারি না, জাগাইতে পারি না, ঘুমাইতে পারি না, কাইতে পারি না, এই মনে হয় পুরো অবশ হয়ে গেছে হাতটা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, নিয়ে আসলাম আজকে আমার আরেকজন প্রবাসী ভাইকে, যিনি দীর্ঘদিন যাবত ওনার পায়ে ব্যথা জনিত সমস্যা উনি ভুগছিলেন, পাশাপাশি ওনার শোল্ডার জয়েন্টে ব্যথা ছিল। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেটা ধরা পড়েছে মূলত ওনার PLID ছিল এবং PID, এই দুইটার প্রবলেমই ওনার ছিল। এই দুইটার জন্য উনি মূলত আমাদের এই DPRC হসপিটালে এসে ভর্তি হন। আজকে ওনার প্রথম দিন। দর্শক, একটু জানবো এই সমস্যাটার কারণে প্রাথমিক জীবনে উনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন, কি কি ধরনের ডক্টর উনি দেখিয়েছেন, কি চিকিৎসা করেছেন, কি ধরনের সাফার করতেন, এই সব কিছু নিয়ে আজকে একটু আলোকপাত করব। আজকে ওনার যেহেতু চিকিৎসার প্রথম দিন এবং আমরা আবার আসবো ওনার কাছে চিকিৎসার শেষতম দিনে, যেদিন আশা করবো যে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি ফেরত যাবেন আমাদের এই জায়গা থেকে। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম, বাসা কোথায় স্যার? আপনার আমাদের বাসা কলাপাড়া। কলাপাড়া, খালি পটুয়াখালীতে। প্রবাসে আছেন, কোথায় ছিলেন? রিয়াদে, সৌদি আরব। সৌদি আরব, রিয়াদে। কত বছর হবে এখানে? এখানে 6 বছর। 6 বছর যাব। বিয়ে করেছেন তো? জি। কয় সন্তান? দুই ছেলে। দুই ছেলে, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা জানি আপনি DPRC হসপিটালে এসে ভর্তি হয়েছেন, আমরা একটু আপনার মুখ থেকেই জানতে চাই যে কি সমস্যাটা নিয়ে মূলত আপনি ভর্তি হয়েছেন। আমার সমস্যা হলো জয়েন্ট পেন। আচ্ছা, জয়েন্ট পেনটা আমার দুই শোল্ডারে হয়। হুম হুম। এবং পারদিকেও হয়। আচ্ছা, এই ব্যথাটা বা জয়েন্ট পেইন বলছেন, এটা কতদিন থেকে আপনার? আপনার 5 বছর, 4.5 বছর এরকম হবে। 5 থেকে 4.5। আচ্ছা, তার মানে দীর্ঘদিনের এই ব্যথা, কোনো দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট বা এই ঘটনার পর থেকে ব্যথাটা শুরু হয়েছে এমন কোন কিছু মনে পড়ে আপনার? না, এরকম কিছু হঠাৎ করেই দেখছেন যে কোনো কারণে হয়তো ব্যথা, ব্যথাটা কি প্রথম পা থেকে শুরু হয়েছিল নাকি শোল্ডার? পা থেকে শুরু হয়েছিল, পা থেকে, কোমর থেকে মানে হাঁটু পর্যন্ত, মানে পুরো পায়ে ধরে যেত এক সময়। আচ্ছা, এটা কখন হতো? স্পেসিফিক দিনের কোন নির্দিষ্ট সময় নাকি কোনো কাজ করতে গেলে হতো, ঘুমাতে গেলে হতো, কখন হতো? ঘুমানোর সময় আমার সব ব্যথা বেশি হয়, কাজ করার সময় একটু কম থাকে, কিন্তু ঘুমানোর সময় হয়, সকালবেলা বেশি সমস্যা হয়। তার মানে ঘুমাতে গেলে কি একটা সময় দেখছেন যে ঝিঁঝি করে মানে অবশ হয়ে যাওয়ার মতো এরকম হয়ে যেত, নাকি সারাক্ষণ একটা ব্যথা কাজ করত? ব্যথা মানে যখন এখানে আমার ব্যথাটা শুরু হয় এখানে শোল্ডারে হলে, আমি হাত লড়াইতে পারি না, জাগাইতে পারি না, ঘুমাইতে পারি না, কাইতে পারি না, এই মনে হয় পুরো অবশ হয়ে গেছে হাতটা। অবসর মতোই, কিন্তু কাজ করা যায়, কাজ করা সমস্যা হয়, যখন ব্যথা বেশি হয় তখন কাজ করার মতো শক্তি থাকে না। আচ্ছা, মানে জামা গাজ পর্যন্ত দেওয়া যায় না, চিরুনি দিয়ে মাথা আসরানো যায় না, মানে নিজের যে প্রাথমিক জীবনে যে কাজগুলো সেগুলো আপনি করতে পারছেন না, যেহেতু আপনি মাথা আসতে পারেন না, আপনি খাবারও খেতে পারেন না, অন্যান্য কাজগুলো করাতে চোখ থেকে আপনি আপনি পানি পড়ে, মানে ব্যথার জন্য ব্যথা ওরকম ভাবে যন্ত্রণা না, কিন্তু আমি হাত লড়াইতে পারতেছি না, যে ব্যথা, এই ব্যথাই। আচ্ছা, তো যখন প্রথম এটা শুরু হয় তখন তো এত তীব্র আকার ধারণ করেনি, তখন কি করেছিলেন? কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? আমি সৌদি আরব ওখানে ডক্টরের কাছে গেছিলাম, ওনারা কিছু পেন ক্লিয়ার দিত আর কিছু মলম দিত। আচ্ছা, ওটা দিলে আপনার 2-4 দিন ভালো থাকা যায়, পরে আবার হয়, আবার ঠিক একই রকম, একই রকমের কথা, মানে যতবারই গিয়েছেন একই ধরনের চিকিৎসাটা তারা দিয়েছে, ধরনের চিকিৎসা। দেশে এসে তখন মাঝখানে দেশে এসে এর ভিতরে কোনো চিকিৎসা? মাঝখানে দেশে আইসে আমি চিকিৎসা ওইভাবে নিই নাই, তবে একটু ডাক্তার দেখাইছিলাম। আচ্ছা, তো উনি আমার ট্রিটমেন্ট দিছিল, ওখানে ভর্তি হওয়ার কথা বলছিল কিন্তু ভর্তি হয়নি। আচ্ছা, উনি বলছিল ঘাড়ে সমস্যা আর মেরুদণ্ড সমস্যা, উনি হাড্ডি কিছু ক্ষয় আছে, L4 L5 এখানে সমস্যা আছে, এই কারণে ব্যথা পার দিকে হয়, ঘাড়ের কারণে হাতে হয়। আচ্ছা, তো তখন আপনি ওই ডিসিশন আপনি জাননি। আচ্ছা, তো বলছি যে এই গত 4-5 বছর আপনি যেটা বলেছেন যে সকালে মাঝে মাঝে আপনার ঘুম থেকে উঠে খুব বেশি কষ্ট হতো, মানে নিজের কাজগুলো অনেক সময় করতে পারতেন না, তখন কি কাজে যাওয়া বন্ধ করে দিতেন? কাজে যাওয়া বন্ধ মানে বিছনা থেকে ওঠার মতো শক্তি থাকতো না, বাথরুমে যাবেন সেটাও কি কারো সাহায্য নিয়ে? কারো সাহায্য নিয়ে যেতে হয়তো, কিন্তু পায়ে সমস্যার জন্য ওরকম হতো না, কিন্তু হাতে সমস্যার কারণে মানে আমার সবকিছু বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়া। কারণ আমরা তো ওখানে কাজ করার জন্যই যাই, তো আমি যদি হাত দিয়ে কাজ করতে না পারি আমি কাজ করবো কিভাবে? অনেকগুলো টাকা খরচ করে আমরা যাই, আমাদের পরিবার আছে, পরিজন আছে, অনেক কিছু চিন্তা করতে হয়, পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি কি আপনি?
সো এই যে বলছেন যে গত সাড়ে চার থেকে পাঁচ বছর থেকে যাবত আপনি এই কষ্টের ভিতর দিয়ে আপনার লাইফটা গিয়েছে, আপনার কি মনে হচ্ছে না যদি আপনি সুস্থ থাকতেন আপনার কার্যক্ষমতা আরো বেশি হতো, আপনি আরো বেশি কাজ করতে পারতেন? আপনার জীবনটাকে মালিকের কিছু কাজ বাজ করতে গিয়ে আমাদের অনেক কথা শুনতে হয়, আর কাজ না করতে পারলে সমস্যা অবশ্যই আমার রাখছে কাজের জন্য, কাজ না করতে পারলে তখন তো সমস্যা অবশ্যই, তখন তারা কেন রাখবে আপনাকে, কেন রাখবে? তারপর আমার মালিক খুব স্যাক্রিফাইস করছে এবং ধৈর্য ধারণ করছে, আমার ডক্টরের কাছে নিয়ে গেছে বারবার, মানে ব্যথা হলে ডক্টরের কাছে যাইতে হইতো, কিন্তু রেজাল্ট হয়তো না মানে ওইভাবে স্থায়ীভাবে। আচ্ছা, তখন মানসিক অবস্থাটা কি হতো, এই যে দেখেছেন যে এত চেষ্টা করছেন, মানসিক ভাবে মানে মনে হয় যেন যখন ব্যথা হয় তখন যে হাত ভেঙে যাওয়া অনেক ভালো, মানে যে এই হাতটা আমার থাকার থেকে না থাকাটা অনেক ভালো, এরকমটা মনে হয়, এরকমটা মনে হয়, এত তীব্র যন্ত্রণা। আমার এখন হাত লড়াইতে কোনো সমস্যা হয় না, যখন ব্যথা হয় তখনই সমস্যা হয়, তখন প্রচন্ড রকম প্রচন্ড ব্যথা, হাঁটতে গেলেও তখন প্রচন্ড ব্যথা করতো, ব্যথা হয় কিন্তু পায়ে বা আঙ্গুলের দিকে ব্যথা হয় এখনো আছে আমার এখানে। আচ্ছা, তারপরে এই যে হসপিটালে ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন জানতে পেরেছেন কিভাবে? ইউটিউবের মাধ্যমে জানতে পারি, বাইরে বসে আপনার নেটের ভিতরে দেখা যায়, নেটের ভিতরে ফিজিওথেরাপির ডিপিআরসি হসপিটালের তথ্য জানতে পাই, এমনকি শফিউল্লাহ প্রধান স্যারের কিছু ভিডিও দেখতে পাই, ওখান থেকে তখন একটা ডিসিশন নিয়েছেন যে আপনিও আসবেন। তো আমি দেশে আসার পরে অনেকে বলছিল ইন্ডিয়ার কথা, তো ইন্ডিয়ায় অনেক ঝামেলা, লোক নিতে হয়, তারপরে ওখানে সবকিছু কাগজপত্র বুঝতে হয় এই ধরনের। তো যখন জেনেছেন যে দেশে এই ধরনের চিকিৎসা হয় তখন বিদেশে কেন যাবেন, একবার চেষ্টা করে দেখি এই চিন্তা করে এখানে আসা। জি, আজকে আপনার প্রথম দিন, কেমন লাগছে, মানে প্রথম দিন হিসেবে মানে কি আশা করছেন আপনি? আমি আশাবাদী যে এখানে হয়তো বা ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ করে ইনশাল্লাহ সুস্থ হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার কতদিনের কথা বলেছেন আপনাকে? 18 দিনের কথা বলেছেন, 18 দিন প্লাস মাইনাস 18 দিন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমার এই প্রবাসী ভাইটি আজকে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন এবং অলরেডি ওনার ট্রিটমেন্ট আজকে থেকে শুরু হয়ে গেছে। আমরা এই ভাইটিকে অচিরেই আবার আপনাদের কাছে নিয়ে আসব, আশা করব এই ভাইটি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আবারও আপনাদের কাছে আসবেন। এবং ঠিক গত সাড়ে চার থেকে পাঁচ বছর আগে উনি যতটা সুস্থ ছিলেন, ব্যথামুক্ত ছিলেন, শান্তিতে ঘুমাতে পারেন না, এই সব ঝামেলা থেকে মুক্ত হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, আমরা সেই আশাই করব। দোয়া করবেন আমাদের ভাইটির জন্য, ওনার ট্রিটমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে, যাতে উনি প্রপারলি এই ট্রিটমেন্টটা নিতে পারেন এবং শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।